নমস্কার, আজকে দুজনে হাজির হয়েছি একটা চ্যালেঞ্জ ভিডিওর সাথে। আকর্ষণীয় চ্যালেঞ্জ হবে, সাথে কিন্তু আকর্ষণীয় সেকেন্ড চ্যালেঞ্জও হবে। তোমরা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি থাকো এত সুন্দর ভিডিওটা দেখার জন্য। আমার মাছ, আজকে আমি মাছে ভাতে বাঙালি ও বাঙালি মটন ভাত, আমার ফিশ কারি। আমার সুন্দর খাবার আছে আজকে, তবে তার সাথে আছে আজকে একদম টমেটোর চাটনি ছোট ছোট। আমার পাশে আছে এই যে এটা আছে আজকে কি শাক, এটা ছোলা শাক, বড়ি আলু দিয়ে করে নিয়েছি ছোলা শাক। ওরও আছে, আমারটাও আছে পাশে। আর দে আমার ঝোলা আলুটা ওইদিকে নিয়ে গেছিস কেন? ও, আমি ঝোল আলু নিয়ে নিয়েছি ভাতটা ভালো করে মেখে খাওয়ার জন্য, কেননা চ্যালেঞ্জ ভিডিও, তো সেই জন্য রিস্ক নিচ্ছি না, আমাকে হারিয়ে দেবে। চলো তাহলে খাওয়া শুরু করি। চলো শুরু করি, শুরু করব এই বাটিটা দিয়ে শুরু হবে। আর কি আনলি তুই? এটাই তো টুইস্ট। এইবার দেখো, এর মধ্যে ভাত মাছ লেখা আছে, ভাত মাংস লেখা আছে। হ্যাঁ, যার চিটে যেটা পড়বে তাকে সেটাই খেতে হবে, ঠিক আছে? একটু করে দিই না, আমি মটনটা দিয়ে খাই না, ওরম করছিস কেন? কি তোরই মটনটা পড়বে, দেখ তুই, আমি বলে দিলাম। পড়ে দিয়েছি ঠিকঠাক, এবার তুই তোল না আমি তুলবো। নিজের খাবারটাই খাই, এটাই খাবার না তুই তো। বাবা, ভাত মাংস তোমরা বলো কে ছেড়ে দিই আজকে? ও মাংসটা খাবে বলেছে যখন, হ্যাঁ মুখটা শুকিয়ে গেছে, খেলবো না বেচারার মুখটা একদম শুকিয়ে গেছে। আজকে সেকেন্ড চ্যালেঞ্জ নেই, মজা তাই তো। ভাড়াটা তাহলে ঘুরিয়ে নিই, আমার যা আনন্দ হচ্ছে। কেন আর পড়বি না কোনোদিন? কিন্তু বকে দিয়েছি আজকে, বকে দিয়েছি আজকে ওকে, আর কোনোদিন পড়বে না, ওর মাংসই পড়বে। তাহলে চলো খাওয়া শুরু করি। থ্রি টু ওয়ান স্টার্ট। একদম তরকারিটা পুরো ভাতের ওপরে নিয়ে নিলাম, সময় দেব না আজকে আর। একদম দারুণ লাগছে, অসাধারণ। বাবা, ও খাওয়া হয়ে গেল। নিজের হয়ে যাচ্ছে তাই বলতো, হ্যাঁ
দিন পর নিয়ে এসেছি, দুজনের দুরকম কথা বলবো না মেনু, রাগে রাগ করিস না, খেয়ে নে, তোকে টিফিন কৌটো করে দিয়ে দেবো, মাটনটা নিয়ে গিয়ে তুই বাড়ি গিয়ে একদম গরম গরম ভাত দিয়ে খেয়ে নিবি। ডাক করিস নি বোন আমার, কি করবি বল, তোর ভাগ্য সাথ দেয়নি, এখন পেলাম না, বলছে বাড়ি নিয়ে গিয়ে খাস, কুকুরটা করলি কেন? আরে বল, যার কাছে যেটা ছিল সে সেটাই খেত, ওটাই তো নিয়ম হয়ে আসছে, যেটা পড়বে সেটা খাবে। খাচ্ছি
করে ফেললি? কোথায় দেখি হাত ধুয়ে সেকেন্ড চ্যালেঞ্জটা নিয়ে আসছি। ভেবেছিলাম বল, ভেবেছিলিস জিতে গেছে? হ্যাঁ, ভেবেছিলাম মটনটা আমি খাবো, কিন্তু আমায় খেতে দেয়নি ও, তবে ওই জন্য হারিয়েও দিয়েছি আমি আজকে। হ্যাঁ, হারিয়ে সেকেন্ড চ্যালেঞ্জটা নিয়ে এসছি। কি নিয়ে এসছি? তাস। তাসে কি আছে? একটা বিবি, একটা গোলাম, আর আছে একটা সাহেব। সাহেব বিবি গোলাম এসছে। হ্যাঁ, আমি সাজিয়ে দিলাম সাহেব বিবি গোলামকে। কি করবো, এগুলোকে নিয়ে যাবো বাড়িতে। দাঁড়া, নিবি তো, মটন খেয়েছিস? চাপা দিবি একদম দিয়ে তারপরে বলছি তোকে আমি কি করতে হবে, বলবো না তা নয়, সব বলে দেবো। তো চাপা তো দিই আমি, ব্যাস চাপা দিয়ে দিয়েছি। এইবার ওকে করতে হবে কি, আমি এক থেকে পঞ্চাশ অব্দি গুনবো, ওকে ফু দিয়ে এইগুলোকে সরিয়ে সাহেব বিবি গোলাম বার করতে হবে। চলো লেগে পড়ো। উঠবো? হ্যাঁ, হাঁটু গেড়ে উঠতে পারিস তুই, আমি সরতে পারি। শুরু করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দেখিস ফুদিওদের উড়িয়ে দিস না যেন, আট আবার নতুন করে করতে দিবি, দশ কখনো না, এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ, যাক তিরিশের মধ্যে পেরে গেছে। নিয়ে বের করে ফেলেছি ফু দিয়ে, তিরিশের মধ্যে বললাম বাবা, আমি টেক্কা বার করে ফেলেছি একদম, দেখেছিস টেক্কা বার করে ফেলেছে। আমি আমি আমার খুব ভালো লাগছে তাদেরগুলোকে দেখে, সুন্দর তাই না? তাহলে বলো আজকের সেকেন্ড চ্যালেঞ্জ তোমাদের কেমন লাগলো, তার জন্য কি করে দাও, একটা লাইক করে দাও, সাথে কমেন্ট করে জানিয়ে দাও আজকের ভিডিও সেকেন্ড চ্যালেঞ্জ তোমাদের কেমন লেগেছে। আর সাথে কি করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু ফুড প্লাজাকে, নতুন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর আজকে ভিডিও এই পর্যন্তই রাখবো, ওকে একটু টিফিন কৌটো করে মটন প্যাক করে দেবো। টাটা টাটা।